আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি টেসলা কয়েল তৈরি করা যেতে পারে। মডিউলটি তৈরি করার জন্য আমার কাছে সকল উপকরণ রয়েছে, তবে তৈরি করার আগে জেনে নিব টেসলা কয়েল আসলে কি। টেসলা কয়েল মূলত এক ধরনের ওপেন টাইপ ট্রান্সফর্মার সার্কিট, যা স্বল্প মাত্রায় বিদ্যুৎ শক্তিকে হাই ভোল্টেজে রূপান্তর করতে পারে। এটি তৈরি করতে পারে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং উচ্চমাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি। সার্কিটটির মজার বিষয় হল নিয়ন অথবা ফ্লুরেসেন্ট এনার্জি বাল্ব টেসলা কয়েলের কাছে নিলে কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়াই ওয়্যারলেসলি জ্বলে ওঠে। টেসলা কয়েলের ট্রান্সফর্মার থেকে নির্গত হয় দৃশ্যমান ইলেকট্রিক আর্ক, যা বাংলায় বললে আগুনের ফুলকি। আরও মজার বিষয় হল ট্রান্সফর্মারটি সাউন্ড প্রডিউস করতে পারে, যার মাধ্যমে এক ধরনের অদ্ভুত ও বৈদ্যুতিক মিউজিক শুনতে পাওয়া যায়। সব কিছু মিলে টেসলা কয়েল দারুণ একটি ইন্টারেস্টিং মডেল। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। চলুন এবার সার্কিট অ্যাসেম্বলি শুরু করব। অ্যাসেম্বলি অংশে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না, তাই চলুন দেখতে থাকি। টেসলা কয়েল নিয়ে এক্সপেরিমেন্ট করার মতো আরও অনেক বিষয় রয়েছে, যার কিছুটা আমরা বোঝার চেষ্টা করলাম। এই প্রজেক্টটির সবচেয়ে মজার বিষয় ছিল এর ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম চমৎকার সব ইলেকট্রিক এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।